হ্যালো ইউজার সালামালাইকুম হোফ ইউ ভেরি ওয়েল এন্ড স্টেইং উইথ এক্সেল ইন এন ইন আবার ট্যুরেস টিউটোরিয়াল আজকে আমরা দেখবো হচ্ছে কীভাবে রো এবং কলামকে কনভার্ট করা যায় সো আমার যতটুকু মনে পড়ে ইন আবার লাস্ট টিউটোরিয়াল আমরা এই পর্যন্ত ছিলাম একটা রো ওকে স্প্লিট করেছিলাম আমার রিকুয়েড নাম্বার অফ ক্যাটাগরিতে আলাদা আলাদা করেছিলাম সো আজকে আমরা করবো তার হচ্ছে অপজিট টিউটোরিয়াল সো আমরা ইজিলি একটা শিট থেকে আরেকটা শিট কনভার্ট করি যদিও ছোট একটা ট্রেক দেখে নিলাম কন্ট্রোল চেপে একটু মাউসটাকে ডান পাশে সরিয়ে দিব দিয়ে কন্ট্রোল ছেড়ে দিব মাউসও ছেড়ে দিব আমার কিন্তু কপি হয়ে গেল এমনি যদি আমি মাউস দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে কি হবে পজিশন এক্সচেঞ্জ হবে বাট যদি আমি কন্ট্রোল চেপে যদি মাউস এনে ছেড়ে দিই তাহলে কিন্তু আমার নতুন একটা শিট তৈরি হবে তো যাই হোক আমি একটা নতুন শীট নিয়ে নিলাম এবং আমার ইনিশিয়াল যে ছিল সেই ডাটাকে আমি কন্ট্রোল মাইনাস কন্ট্রোল মাইনাস দিলে কলমগুলো ডিলিট হয়ে যায় গ্র্যাজুয়ালি আমরা স্মার্ট যে শর্টকাটগুলো আছে সেই শর্টকাটগুলো ওয়ান বাই ওয়ান অ্যাবজর্বেট আমি যেমন খুব ইজিলি একটা শর্টকাট ইউজ করলাম কিভাবে আমার যে এ বি সি ইনিশিয়ালি যে তিনটা কলাম ছিল এই তিনটা কলাম হচ্ছে আমরা সিলেক্ট করব। কিভাবে কন্ট্রোল প্রেস করে একবার দুইবার তিনবার পুরোটা চলে যাচ্ছে না কন্ট্রোল চাপলে হবে না চাপতে হবে চাপলে একটা একটা সেল সিলেক্ট হবে। এই যে চারটা সেল ছিল সিলেক্ট করলাম কন্ট্রোল স্পেস কন্ট্রোল স্পেস দিলে কি হচ্ছে আমার পুরো চারটা এরিয়া সিলেক্ট হয়ে যাচ্ছে এখন জাস্ট কন্ট্রোল মাইনাস প্রেস করলে আমার কলমগুলো চলে গেলো যেটা আমরা রাইট ক্লিক করে যে আমি পুরোটা ডিলিট চাপতাম সেই কাজটা আমরা শর্টকাট বাটন দিয়ে করে ফেললাম সময় আসলে মাউস নিয়ে কাজ করা ইটস নট এ গুড সাইন এবং আপনাকে ফাস্টার এবং অ্যাডভান্স ইউজার হতে গেলে ডেফিনেটলি উইল হ্যাভ টু অ্যাপ্লাই সাম অ্যাডভান্স শর্টকাট সো দ্যাট ইউ ক্যান ওয়ার্ক ক্যান বি ফাস্টার সো আমরা এখন এই কলামটাকে কি করব একটা কলামে কনভার্ট করব সো এইটার জন্য আমাকে যে কাজ করতে হবে সেই কাজটা এই টিউটোরিয়ালটা একটু লেন্দি হবে একটা কলাম ইনসার্ট করে নিব এখানে প্রেস করব সিরিয়ালের একটা কলাম ওয়ান টু থ্রি অ্যাটলিস্ট দুইটা নাম্বার দিয়ে ফ্রি হ্যান্ডেল করলে অথবা ডাবল ক্লিক করলে আমার পুরো সিরিয়ালটা হয়ে যাবে সো আমাকে যেটা করতে হবে আমার যতগুলো ডাটা আছে ঠিক ততগুলো ডাটার সিরিয়ালটাকে কপি করে নিতে হবে এবং আমি কয়টা ক্যাটাগরি করে এই নম্বরগুলো ইনসার্ট করব। যেমন আমার যদি এই তিনটা কলাম থাকে তিনটাকে যদি আমি ইনসার্ট করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে প্রথমটার পরে দুইটা রো ইনসার্ট করতে হবে সো আমি কি করব আমি দুই বার হচ্ছে এই ইনফরমেশনটাকে একটু পেস্ট করব সো বার পেস্ট করলাম আমার এখানে কিছু ডাটা থেকে গেছিল আমি মনে পুরোটা কপি করি নাই যাই হোক সেভেন্টি টু পর্যন্ত ছিল হচ্ছে আমার সেভেন্টি ওয়ান পর্যন্ত লাস্ট ডেটা সো এখন আমাকে যে কাজটা করতে হবে আগের মতোই কন্ট্রোল এল দিয়ে একটা ফিল্টার অ্যাড করে নিতে হবে কন্ট্রোল শিফট এল একটা ফিল্টার কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে ডাউন তো দেখা যাচ্ছে এখন কি করব এটাকে একটু স্মলেস্ট টু লার্জেস্ট একটু শর্ট করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা একটু তুলে দিই ব্যাকগ্রাউন্ডটা তুলে দিলাম আমার এই যে প্রত্যেকটা রো শেষে কিন্তু দুইটা করে ব্ল্যাঙ্ক রো অ্যাড হয়ে গেছে সো ইট ইজ ওয়ান অফ দ্য টেকনিক যে আমার একটা রো এর নিচে যদি নির্দিষ্ট সংখ্যক ব্ল্যাঙ্ক স্পেস অ্যাড করতে চাই বারবার এভাবে রাইট ক্লিক করে ইনসার্ট ইনসার্ট দিয়ে ব্ল্যাঙ্ক রো দেওয়ার চাইতে আমি যদি ঠিক এইভাবে যদি বার একটা সিম্পল ট্রিক ইউজ করি যতগুলো সংখ্যক রো কিন্তু আমি অ্যাড করে নিতে পারবো এখন একটা জিনিস আমাকে দেখতে হবে সেই জিনিসটা হচ্ছে এই যে তিনটা ইনফরমেশন আমি অ্যাড করতে চাচ্ছি সেই অ্যাডিংটা আসলে কিভাবে করব আমি যদি ফর্মুলা ইউজ করি তাহলে কি করতে হবে আমাকে আমি ফর্মুলা ইউজ করবো না একটু দেখবো এই জন্য অ্যাপোস্টপি দিয়ে নিই ইকুয়াল এই যে এখানে বি টু আছে আমাকে বি টু দিতে হবে কি তার নিচে দিতে হবে আমাকে ডি টু এখন ঠিক সিমিলারলি যদি আমি পরের ইনফরমেশনটা নিতে চাই তাহলে দেখেন আমাকে কি করতে হচ্ছে এখানে ফাইভ তার মানে আমার ফাইভ যে ইনফরমেশনটা আছে এই ফাইভ কে নেওয়া লাগছে হচ্ছে ইকুয়াল একটা অ্যাপোস্টপে দিয়ে নিই না হলে বোঝা যাবে না ইকুয়াল বি ফাইভ বি ফাইভ অথবা আমি আগেরটাও কপি করে এনে একটু এখানে বসাতে পারতাম দ্যাট এই ইনফরমেশনটা হয়ে যাবে হচ্ছে ফাইভ এখানে আর একটা ট্রিক একটু ইউজ করা যেতে পারে যে আমার এইখানে টু ছিল আমি এই তিনটাতেই টুটাকে একটু রিপ্লেস করবো তাহলে কী করবো টুটাকে একটু কপি করে নেই অথবা পুরো এরিয়াতে কন্ট্রোল এফ কন্ট্রোল এখানে টু এর পরিবর্তে কী করবো আমি ফাইভ করে দিব রিপ্লেস অল আমার কিন্তু টু ফাইভ হয়ে গেল এইভাবে দেখা যাচ্ছে আমার প্রত্যেকটা থেকে একটা থেকে আর একটা কী হচ্ছে তিন করে বাড়ছে দুই থেকে পাঁচ তারপরে ডেফিনেটলি পরেরটা হবে তারপর তারপরেটা হবে ইলেভেন সো আমি কিন্তু এখানে একটা লজিক পেয়ে যাচ্ছি সো এই লজিকটা আসলে কিভাবে আমরা জেনারেট করব সেটাই একটু আমাকে দেখতে হবে একটা ছোট্ট একটা ট্রিক ইউজ করব আমরা ট্রিক ছোট ট্রিক বলা যায় না এটাকে একটু বড়ই বলতে হবে এখানে হচ্ছে আমার তিন নিব আমি থ্রি থ্রি সো এটাকে একটু অনেকবার দিয়ে নিই অ্যাটলিস্ট সেভেন্টি ওয়ান পর্যন্ত আমাকে দিতে হবে সেভেন্টি ওয়ানের জন্য যতগুলো ঘর আছে সবগুলোর জন্য কিন্তু আমাকে এটা দিতে হবে এখন একটা কাজ করব সেটা হচ্ছে প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা নিব পাশাপাশি প্লাস চিহ্ন দিয়ে থ্রি নিব থ্রি বলতে থ্রি রেফারেন্স সো এটা ফাইভ হয়ে গেল এবার এটাকে একটু ড্রাগান ড্রপ করবো ড্র্যাগান ড্রপ করব। এবার দেখি রেজাল্টটা আসলে কেমন হচ্ছে একটু কন্ট্রোল হোমে গিয়ে একটু দেখি প্রথম দুইটা তিন তারপরে দুইটা পাঁচ তারপর দুইটা আট তারপর তিনটা ইলেভেন তার মানে আমার এই যে যে ডিজায়ার যে ফর্মুলাটা ছিল ওই ফর্মুলার শেষের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাই না এখন আমাকে কি করতে হবে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই ফর্মুলাটাকে একটু জেনারেট করতে হবে সো আমি এখন কি করব একটা কনক্যাটেনেট একটা ফর্মুলা ইউজ করব অথবা অ্যান্ড ফাংশনও ইউজ করতে পারি কি করব অ্যান্ড ফাংশন বাট অ্যান্ড ফাংশন ইউজ করার আগে আমাকে যেটা করতে হবে আমার ফর্মুলার জন্য টু লাগবে সরি ইকুয়াল লাগবে তারপরে কি লাগবে বিসিডি বিসিডি কিন্তু সব সেলে লাগবে সো আমি কি করব। এমন একটা সেল নিবো যে সেলে আমি বিটা বসাবো তাহলে আমার ইকুয়েল বি চলে আসলো এরপরে একটু কি করব আমার ইনভার্টেড কমাটা সরি ইনভার্টেড কমাটা এখানে দিলে হবে না ইকুয়েলের পাশে দিতে হবে সো ইকুয়েলের পাশে ইনভার্টেড কমা দিতে হবে এন্ড দিতে হবে আই টু কি আমার সিরিয়াল নম্বরটা দিবস করবো এখন এই জায়গায় একটু বি সি ডি এটা দিয়ে নিলাম এখন পরবর্তী ঘরগুলোতেও তো আমার আমার লাগবে কি আগে ঠিকঠাক একটু কাজে লাগাবো এখানে ডাবল ক্লিক তাহলে বি সি বিসিডি এগুলো কিন্তু হয়ে গেল আর এখানে পেলাম আমি নম্বরটা এখানে কিন্তু আমার বিটু হয়ে গেছে এখন এটাকে যদি আমি এন্ড ড্রপ করি তাহলে কি হলো এখানে বি B55 টু তারপরে বি এইট এইট এরকম চলে আসলো এখন আমার ফর্মুলাটা জেনারেট হয়ে গেছে কিন্তু ফর্মুলা তো আসলে ওয়ার্কআউট করছে না এতগুলো ওয়ার্কআউট কিভাবে করবে এটা আমাকে দেখতে হবে আমি এখানে জাস্ট একটা ডাবল ক্লিক করে যদি ইন্টার প্রেস করি কোনো কাজ হচ্ছে না এফ টু প্রেস করে যদি ইন্টার করি তাও কিন্তু কাজ হচ্ছে না এখন এই ফর্মুলার পুরোটাকে কাজ করানোর জন্য একটা সুপার ট্রিক হিডেন এটা মোস্ট কি করব। আমি পুরো যে যে আমার এরিয়াটা আছে সেই এরিয়াটাকে একটু সিলেক্ট করে নিব সি কপির এবার এক্সেলে না এখন এক্সেল একটা জমজ ভাই আছে মাইক্রোসফট ওয়ার্ড সে মাইক্রোসফট ওয়ার্ডের একটু হেল্প নিব মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম এজ ইউজুয়াল একটা ব্যাংক মাইক্রোসফট ওয়ার্ড বুক নিলাম নিয়ে কি করলাম আমি আমার যে ডাটা টুকু আছে আর কন্ট্রোল ভি করে পেস্ট করে নিলাম একটু দেখতে মনে হচ্ছে একটাই কলাম এটাকে একটু বর্ডার দিয়ে নিলে মনে হবে যে না একটা কলামের মধ্যে অনেকগুলো আছে এখন কি করতে হবে যে কপিটা করে এখানে ধার করে নিয়ে আসলাম ধারটাকে একটু শোধ করে দিব আবার কন্ট্রোল সি প্রেস করব এবার চলে যাবো এক্সেলের কাছে যে ভাই তোমার জিনিস একটা আমি ধার করে এনেছিলাম তোমার ধারটা তো আমার ফেরত দিতে হবে না হলে তো আমি মরে গিয়েও শান্তি পাবো না সো এখানে কি করবো কন্ট্রোল ভি দিয়ে দিব ওয়াও হোয়াটস দ্য ম্যাজিক সো এখানে কিন্তু ফর্মুলাটা এবার কাজ করছে তো আমার ইনিশিয়ালি যে কলামটা ছিল যেটা আমরা টিউটোরিয়াল আগে টিউটোরিয়ালে আলাদা করেছিলাম এখন দেখেন ফরহাদ আহমেদ জাজু ফারহানা রুমা সাইফুল ইসলাম এখানে কিন্তু চলে আসছে সেকেন্ড কলামে ওমর ফারুক সাব্বির আহমেদ মেহেদি হাসান রাব্বি এটা চলে আসছে সো ইজিলি আমরা কি করলাম আমার তিনটা যে কলাম ছিল তিনটা কলামে ওয়ান বাই ওয়ান ডাটা ছিল ডাটাগুলোকে কি করলাম একটা কলামে কনভার্ট করলাম এবং কি করলাম একটা নির্দিষ্ট সিকোয়েন্সে সাজিয়ে সাজিয়ে এলোমেলো ভাবে না আমি জাস্ট কাট পেস্ট কপি করে কিন্তু তিনটা এক জায়গায় করতে করতে পারতাম বাট কিন্তু আমাকে লজিক দেওয়া ছিল কি হবে এই তিনটা ডাটা সিকোয়েন্সিয়ালি সাজবে বাট এবিসিডির তিনটা কলামের প্রথমটা অবশ্যই প্রথমে দ্বিতীয়টা দ্বিতীয়তে এইভাবে ইট বি এ কমপ্লিট কলাম বাট উইথ লজিক্যাল আর্গুমেন্ট সো আমার কিন্তু টিউটোরিয়াল এই পর্যন্তই শেষ সেগুলো কিন্তু ছোটোখাটো অনেক টেকনিক্স অনেক টেকনিক্স যেখানে ফর্মুলা জেনারেট করতে হয় সো আমরা এইভাবে কি করব ফর্মুলা জেনারেট করা শিখবো এবং ফর্মুলা জেনারেট করা না এখানে কিন্তু

আমাকে যে এক্সেলে গ্রাফ করতে হবে এমন না এক্সেলের ডাটাটাকে আমি একটু ট্যাবে নিয়ে যাই একটু নিয়ে যাই আর সলিউশন এ নিয়ে যায় ম্যাথল নিয়ে যায় যে যেটা আমার জন্য কমফোর্টেবল হয় সেটাতে নিয়ে যায় মাইক্রোসফট এক্সেলের যে বিজনেস ইন্টেলিজেন্স আছে পাওয়ার বি পাওয়ার পিভোট এগুলোতে নিয়ে যাই গুগল সিটে নিয়ে যায় এখানে এক্সেল আর গুগল শিট এটা দুইটা কিন্তু প্যারালাল অনেক কিছুই এক্সেলে করা যায় না গুগল শিটে করা যায় আবার গুগল শিটের কিছু প্রতিবন্ধকতা আছে যেটা এক্সেলে ইজিলি করা যায় সো আমরা দুইটারই হেল্প নেব সো আর হোপ ইউ হ্যাভ ইনজয়েড দিস টিউটোরিয়াল অ্যান্ড ইউ আর এনজয়িং জার্নি উইথ এক্সেল ইন এন আর্সেল থ্যাংক ইউ ফর ওয়াচিং এক্সেল ইন এনআসেল গুড বাই